একটা প্রাচীন জনপদ বড়নগর, কলকাতার একেবারে অ্যাডজাসেন্ট লাগোয়া। এখানকার প্রতিনিধি ছিলেন প্রবাদ প্রতিম জ্যোতিবাবু, ছবার পরপর, তারপরে সিপিআই একবার, তারপরে আবার সাতবার আরএসপি। আমি ভাবতে পারিনি যে এখানে এসে আমাকে এত কাজকর্মের মধ্যে পড়তে হবে। তো সুতরাং রাজ্য সরকার, আমি, সাংসদ এবং পৌরসভাকে নিয়ে যতটা পেরেছি কাজকর্ম করার চেষ্টা করেছি গত 10 বছরেই এবং গত 4.5 বছরেও, 4.5 বছর একটু বেশি। রাস্তাঘাট থেকে শুরু করে অ্যাসফাল্টাম, ম্যাস্টিক, জলের রয়েছে সমস্যা, তো ছিল, আছে, থাকবে, কিন্তু সেই সমস্যার অনেকটাই বা বেশিরভাগটাই অ্যাড্রেস করার চেষ্টা করেছি। আমার ব্যক্তিগত কৃতিত্ব নয়, পুরসভা, আমি, রাজ্য সরকার এবং সাংসদ, আমরা মিলে টিম মমতা এই কাজগুলো করেছি এবং সেটা মানুষ দেখেছে, জানে, সেই অনুযায়ী মানুষ আগামী দিনে তারা তাদের সামনে বিচার রাখবেন। বিভিন্ন দলের এই বড়নগরটা খুব রাজনৈতিক সচেতন জায়গা, ভীষণ সব দিক থেকে রাজনৈতিক সচেতন জায়গা। সে সুতরাং এখানকার মানুষকে ভুল বোঝানো, তাৎক্ষণিক বোঝানো খুব কঠিন, কারণ এরা বহু কিছু প্রত্যক্ষ করেছে, দেখেছে, বুঝেছে, শুনেছে। বাম, অবাম, অতিবাম, দক্ষিণপন্থী, অতি দক্ষিণপন্থী, এ সমস্ত কিছু দেখেছে এরা। স্বাধীনতার পর থেকে ওরা অন্য সকল বিধায়কদের দেখেছে, সাংসদদের দেখেছে, রাজ্য সরকার দেখেছে, পৌরসভা দেখেছে। সুতরাং একটা তুলনামূলক, তুল্যমূল্য একটা আলোচনা, এটা অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে। তো সুতরাং আমি পঞ্চদশ এবং ষষ্ঠদশ বিধায়ক, তার আগে 14 জন ছিল। এখানেও আমাদের এই পুরসভা 10 বছর উত্তীর্ণ হয়ে এখন তো প্রশাসক মধ্যে চলছে, তার আগে 44-45 বছর টানা বামেদের পুরসভাও ছিল, কিন্তু সেটাও কিন্তু মানুষ দেখছে যে তফাতটা, সেটাও পরিলক্ষিত হয়েছে বা হচ্ছে। সুতরাং সেগুলোকে নিয়ে ভাবনা চিন্তা করবেন যারা, তারা তো আমাদের সমর্থক কুল বা যারা ভোটার, তারা ভাববেন। তারা যদি মনে করেন যে আমি 10 বছর ধরে বিধায়ক হিসাবে আমাকে পাওয়া গেছে, আমি এসেছি, আমি মানুষের সমস্যাগুলোকে অ্যাড্রেস করেছি, বিভিন্ন সোশ্যাল, পলিটিক্যাল, এমনকি পারিবারিক অনুষ্ঠানগুলোতেও আমি ইনভাইটেড হলে আমি সেগুলোতে উপস্থিতি নিয়মিত, এই কোভিড পিরিয়ড বাদ দিলে নিয়মিত 3টে টাউনে বসা, মানুষের কাজকর্ম করা, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আগামী নির্বাচনে যাব। এখন উন্নয়ন তো থেমে থাকে না, তো আপনি এই এলাকায় 10 বছর বিধায়ক আছেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আর কি কি ধরনের, মানে বড়নগরের উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যেতে কি কি ধরনের কাজের দরকার আছে বলে আপনি? বড়নগরে সব ধরনের কাজকর্মই হয়েছে, 2টো কাজকর্ম আরও করতে হবে। সেটা হচ্ছে যে এখনও পরিশ্রুত পানীয় জল কিছু কিছু জায়গায় কম আছে সেইটা, আর এই বাগজোলা হয়েছে অনেক কাজ, এবং আগামী দিনেও বর্ষার আগে যাতে জলটা, বলেছে আমাকে ইরিগেশন বা বিভিন্ন ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়াররা, সেগুলি যে কতগুলো টেকনিক্যাল ব্যাপার রয়েছে, আর ওই জায়গাটা একটু গামলার মতো, আর ওখানে পামারহাটি, পানিহাটি এবং কি কলকাতারও, বড়নগর তো বটেই, সেখানকার জলবায়ু দমদমেরও সেটা এসে যাবে। তো সেটার জন্যে কাজ একটা চলছে, রেলের একটা কাজ চলছে, অন্য কিছুও চলছে, সেটাও আমরা দেখছি, সেটা হয়ে গেলে পরে অনেকটা সুরাহা হবে। এই দুটোই এখন মূল কাজ আগামী দিনে। আপনাকে যখন পেয়েছি ধরুন একটা বিষয় জিজ্ঞাসা করি যে আপনারই বিধানসভা এলাকার মধ্যে পরে বেঙ্গল ইমিউনিটি বা বিআই কোম্পানি সবাই পরিচিত, তো 2003 সালের সেপ্টেম্বরে কারখানাটা পুরোপুরি বন্ধ হয়ে গেছিলো খাতায় কলমে। তারপরে আমরা দেখছি যে এখানে প্রায় 15 একর, নপাড়াতে প্রায় 6 একর, 21 একর জমি পড়ে রয়েছে, কিন্তু এখন বর্তমানে যে সমস্যাটার কারণ হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে স্থানীয়রা অভিযোগ করছে যে এখানে প্রতিদিন রাতে ব্যাপক চুরি চামারি চলছে। ঠিক, একেবারেই ঠিক। এ বিষয় নিয়ে আমি বারবার এখানে বোধহয় এই এখন যিনি আছেন ওসি, তিনি, তার আগে
তারও আগে মানে তিনটে অবশ্যই যতদিন আমি পেয়েছি তাদের বলেছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও বলেছি, কিন্তু মাঝে মধ্যেই ওখানে বহিরাগত নিশ্চয়ই লোকাল কোনো একটা খবরাখবর দেওয়ার কোনো একটা হয়তো লোকজন নিশ্চয়ই আছে, তারা এসে ওই বিআই কোম্পানির ভেতর থেকে যা পারে তারা সমস্ত চুরি করে নিয়ে যায়। সেই জন্যে বারবার দৃষ্টি আকর্ষণ আমাদের দলের তরফ থেকে, আমার তরফ থেকে, সাংসদের তরফ থেকে, পৌরসভার পৌর প্রতিনিধিরা ওখানকার যারা রয়েছেন বা কর্তা কর্তৃরা তারাও করেছে। আপাতত অনেকদিন বন্ধ রয়েছে। আমরা দেখলাম যে বছর তিন আগে ওখানে রাজ্য সরকারের উদ্যোগে একটা ছোট বিপণী তৈরি করা হয়েছে ওখানে সামনেটি। অবশ্যই তো, তো তারপরে একটা স্থানীয় মানুষের মধ্যে আশা জেগেছিল যে এবার নিশ্চয়ই কিছু একটা হবে। আইনি জটিলতা রয়েছে, কিন্তু যেভাবে ওখানে পড়ে রয়েছে, আমরা ওখানে খবর করতে গেছি, দেখেছি যে সাত কোপের মাথায় পড়ে রয়েছে আর কি। সেটা তো কেন্দ্র সরকারের বিষয়, এটা তো এখন এই সমস্ত বলে আর আমি তো এই বিচারকে বছর যেতে চাই না, উনি বলবে যে আমি যেহেতু রাজ্য সরকারের মানুষ বলে বলছি। আজকাল তো সবসময় ওই দোষ চাপিয়ে দেওয়ার একটা ইয়ে করেছে, আমি তার থেকে আমি একটু আলাদা ধরনের আমি, কিন্তু বিষয়টা একদমই মানে কেন্দ্র সরকারকে এটা অ্যাড্রেস করতে হবে। এবং আমি যতদূর জানি সাংসদ অধ্যাপক সৌগত রায় বিআই কোম্পানির ব্যাপারে বোধ হয় বার তিনেক বোধ হয় কথা বলেছে কেন্দ্রীয় সরকারের সঙ্গে। 2005 সালেও এটা নিয়ে একটা সমস্যা হয়েছে, নিলাম হওয়ার কথা। হ্যাঁ, অনেক দিনেরই তো বিষয়টা, তো 17-18 বছরের ব্যাপার। আচ্ছা দাদা, বলছি যে আমরা দেখছি যে রাজ্য জুড়ে মোটামুটি একটা উন্নয়নের আবহাওয়া তৈরি হয়েছে, চলছে বা হয়েছে, কিন্তু আমাদের বড়নগরের একটা প্রাচীন বাজার বড়নগর বাজার, বিভিন্ন ভোটের সময় কিন্তু একটা ইস্যু হয় যে বড়নগর বাজারটা নতুন করে তৈরি করা হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে ন্যূনতম সংস্কারও হচ্ছে না। খুবই কঠিন বাজারগুলোর যা অবস্থা, খুবই সত্যি সেগুলো রিনোভেশন দরকার, বা একবারে কমপ্লিট একেবারে নবরূপে নবসাজে হলে আরও ভালো। কিন্তু এই যে বাজারে যে এত দোকানি দোকানদার, এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো যখন আসছে, তখন সকলেই একমত হওয়াটাও কঠিন হয়ে যাচ্ছে। এবং যে কোনো ভালো কাজে উদ্যোগ নিলে পরে সবসময় একটা দেখা যায় কিছু মানুষকে রাজনৈতিক ও অরাজনৈতিক কারণে তার বিরোধিতা করাও হয়। এসব মিলিয়ে মিশিয়ে তবু আমাদের মাথায় বড়নগর বাজারটা রয়েছে। এবং বড়নগর বাজার সম্পর্কে সবচেয়ে যে ভালো বলতে পারবে সে হচ্ছে অমর পাল, আমাদের সিআইসি ছিল, এখন আমাদের এই প্রশাসক মন্ডলীর সদস্য। আপনাকে তো এলাকায় সবসময় দেখা যায়, সবসময় আপনি এলাকায় থাকেন, চেষ্টা করি। আপনি তো নিশ্চয়ই দেখেছেন যে বড়নগরের একাধিক রাস্তায়, জনবহুল রাস্তা কিন্তু সেগুলো যথেষ্ট ন্যারো, সেই জায়গার রাস্তার ধারে মানে অনিয়ন্ত্রিতভাবে কিছু বাজার গজিয়ে উঠছে, তো এতে তো মানুষেরও সমস্যা হচ্ছে যাতায়াতে বা গাড়ি চলাচল। কী করবে এখন মানুষের পেটের রুটি রুজির জন্যে মানুষকে কী করা যাবে? এটা তো পুরনো শহর, বললাম তো প্রাচীন শহর, পুরনো শহর। উত্তর বড়নগর তো গলি গলাগুলো খুবই ন্যারো, প্যাসেজ ছবি, একটা গাড়ি এলে আর একটা গাড়ি যেতে পারে না, সে তো ঠিকই আছে, তো আর কিছু করার নেই, বাড়িগুলো তো ঘুরিয়ে দেওয়া যাবে না। তাদেরকে যদি বিকল্প কোনো জায়গায়, যেমন আপনারা কঠিন কঠিন বিকল্প আনন্দমের ওখানে যেমন করলেন, না না সমস্ত জায়গায় সমস্ত বাজারগুলো এখন ইদানিংকালে যানবাহন বেড়েছে, নতুন নতুন যানবাহনও বেড়েছে, যেমন টোটো অটো ইত্যাদি ছোটো ছোটো গাড়ি, এবং গাড়ির সংখ্যা পাবলিক ভেহিকলস প্রাইভেট ভেহিকলসের সংখ্যা যে সংখ্যায় বেড়েছে এক, আর দুই হচ্ছে যে ইদানিংকালে আগে যেমন বাজারগুলো মূলত বাজার বলে একটা নির্দিষ্ট জায়গা ছিল, এখন শুধু বড়নগরে নয় এহেনও জায়গা নেই যেখানে রাস্তার ওপরে ছোট বড় মাঝারি রাস্তার ওপরে বাজার বসে না। মানুষগুলো পেটের দায়ে সংখ্যাও বেড়েছে, সমস্ত মিলে এখানে জনসংখ্যাও খুবই বেশি, এই সমস্ত মিলিয়ে এই জিনিসটা রয়েছে। কিন্তু এই জিনিসটা, এই যে বিকল্প বন্দোবস্ত করার জন্য তো জায়গার দরকার, সেই অর্থে কিন্তু জায়গা নেই। তো আমাকে ভাবনা চিন্তা করতে হলে তাহলে যে সরকারি এটা অ্যাপ্রুভাল লাগবে, নিজে যেখানে করা যায় সেখানেই করার কথা বলবো, তারপরে তারা যেতে চাইবে। কারণ অনেক সমস্যা রয়েছে, কেন্দ্র রাজ্য সরকারও যখন কোনো কিছু করতে চায় সেখানেও কত ঘটনার সম্মুখীন হতে হয়। তো সুতরাং বাজার এখন বহু জায়গায় বড়নগরের এবং অন্যত্র দেখছি আমি, আমরা যখন গাড়িতে করে যাই আসি দেখি সমস্ত জায়গায় মাছ সবজি ফল এসব নিয়ে বাজার বসেছে। সুতরাং এটা রয়েছে, এই সমস্যাটা রয়েছে এলাকার মধ্যে। আলমবাজার জুট মিল,
তো এই জুটমিলে এখন কিন্তু চলছে জুটমিল, ঠিক আছে, কিন্তু অভিযোগ উঠছে যে আলমবাজার জুটমিলের গোডাউনগুলোকে কোনো বেসরকারি সংস্থা বা ছোটো ছোটো ব্যবসায়ীদের ভাড়া দেওয়া হচ্ছে। উপরন্তু যখন নিবেদিতা সেতু তৈরি হয় তখন আলমবাজার জুটমিলের কিছুটা জমি ওখানে লেগেছিল, রাজ্য সরকার নিয়েছিল এবং বলা হয়েছিল যে ওই যে ক্ষতিপূরণের টাকাটা পাওয়া যাবে সেটা দিয়ে শ্রমিকদের বকেয়াটা মিটিয়ে দেওয়া হবে। কিন্তু শ্রমিকদের অভিযোগ যে তাদের হাতে কিছুই পায়নি এবং যারা অবসর নিয়েছে তাদেরও কিন্তু যে প্রাপ্য সেটা মিটিয়ে দেওয়া হয়নি। শ্রমিকদের সমস্যা রয়েছে, টাইম টু টাইম আমি ট্রেড ইউনিয়ন করি না, তো টাইম টু টাইম যেহেতু বিধায়ক সেহেতু আমি ওদের সঙ্গে বসতে হয়, কথা বলতে হয় এবং এই ব্যাপারে আমি লেবার মিনিস্টারের দৃষ্টি একাধিকবার আকর্ষণ করেছি, লেবার মিনিস্টারকে নিয়েও মিটিং করেছি, বসেছি, অনেক সমস্যা মিটেছে। এটা কখনো হয়নি INTTUC তরফ থেকে প্রথম এবং শ্রমিকদের জন্য এই মিটিংটা INTTUC এবং বরানগর তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে একটা পাবলিক মিটিং হলোই কদিন আগে আলমবাজার মোড়ে। পূর্ণেন্দু বসছিল, দোলা ছিল INTTUC সভানেত্রী ছিল, আরো অনেকেই ছিল। শেষ একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে কি যে 2011 সালে যখন তৃণমূল কংগ্রেস আপনাকে প্রথম বরানগর বিধানসভায় প্রার্থী করলো তখন তৃণমূল পেয়েছিল 60% উপর ভোট, 2016 সেটা কমলো কিন্তু প্রায় 50% ছিল। তো এবারে তো একটা মোটামুটি টালমাটালের পরিস্থিতি দেখা যাচ্ছে রাজ্য রাজ্য। কোনো টালমাটাল পরিস্থিতি না, ভাগ করা, 5টা ডিভিশনে ভাগ করা, এত কেন্দ্রীয় নেতা মন্ত্রীদের আনাগোনা। আমি তো বলেছি যে 90 জনকে ওরা নামিয়েছিল দিল্লির নির্বাচনে, 8টা মাত্র আসন পেয়েছিল বিজেপি। এবার আমি বলবো যে 90+ আরও 10, 100টা যেন করে দেয়, একা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে নেবেন ওই 100 জন